স্বপ্নের শহর খুলনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশি নিউ আইডলের গানের অডিশন। অপরূপ সৌন্দর্যের এই শহরেই বসবাস করে আপনাদের পছন্দের দেশি সিআইডি টিম। এই শহরের 90% মানুষের কণ্ঠে গানের সুর চমৎকার। সুন্দরবন খ্যাত এই শহরের মানুষগুলো গানের অডিশনের জন্য অপেক্ষা করছে ক্ষুধার্ত বাঘের মতো। চলুন ষাট গম্বুজ পেরিয়ে খুলনায় শুরু করা যাক গানের অডিশন। আমি এই ফিরগিয়া বাংলাদেশি আইডলে আইসি অডিশন দিতে। আমি ছোটকাল হইতে কোনো গান হেকতে পারিনি আই, কারণ আমি মেলা করি। এই শহরে আমার কেউ নাই, আমি কোনো মতে কাল রাইতে আইয়া একটা ছোটখাটো ফাইভ স্টার হোটেলে আসলাম। আমি জানি আমি আইডিয়ালে চান্স পাবো না, কারণ আমি মেলা গরিব। গরিব কখনো আইডিয়ালে চান্স পায় না। আমি তো গরিব, আমি বাড়ি পাবো কই? এক বাড়ি বানাইছিলাম ষোলতলা ফাউন্ডেশন দিয়া। আমি গান গাই তোমার বাড়ি চট্টগ্রামে, তুমি আইলা কি বেলি খুললাই? কি গাড়ি, ঠেলা গাড়ি? ঠেলা গাড়ি তো বেমালা দাম, আর আমি তো আমার গাড়ি হইলে ওই আব্বাই মরার আগে একটু চাইছে কালা জিপ গাড়ি ঠিক আসলে বাহার তুলে একটু দাম, সেটি আমি নিজেই চালাই আইছি। তোমার টিকিট দিয়ে দিব ঢাকা শহরে যাবার টিকিট, তুমি যাবা তোমার লইকে এই গরিবের লইকে এই শো চলে। কাকু আমি কি যাম? যা তুই যা, আমি চিন্তা হয়েছে দেখলাম কি কাকু ওই তোর গাড়িতে আমাকে নিতে পারবি না, ওই যে বাসে আনছে কি দেখালি বেড়া। আপনি গো মতো বড় লোক মানুষ, আমার গাড়িতে যাইতে পারবেন? কারণ আমি তো গরিব। আমার নাম আব্বাই রাখিছে তোজাম্মেল, এলাকার লোকজন আদর করিয়া তেরা তোজাম্মেল বলে ডাকে। সম্মান করিয়া তেরা তোজাম্মেল ডাকে? ওই মানে আমার ওই ছোটবেলাতে আমার ওই গান একটু তেরা, এই জন্য তেরা তোজাম্মেল করে ডাকে। কি সুন্দর এক গান হেডা, তুমি মোসরাইয়ে ভাঙিয়ে চুরিয়ে তা তুমি কি পাইলে কি করলা তুমি? এই যে গানের গজিতে তুমি খালি লাইনে লাগে ওলো ওলো হেডা, ওলোর পর কি কইলা তুমি? বাড়া এইটার মানে কি? ওলো ওলো বাড়া হচ্ছে আমাদের খুলনাই ওই আমের আঁটিরে বাড়া বলে, আমের বাড়া বলে, তাই এখন তো আমের সময়, এই জন্য আমের গান গান।
আমার তো গায়ে আগের না হান রাগ নাই, যদি সেই আগের না হান নিয়ে রাগ থাকতে তোমার আমি জুতাই দিয়ে দিতাম। তুমি করো, তুমি আমার মানে এই জামাল ভাইয়াটির একটা গান গাইয়া শুনাও। পারিনি। পারো না মানে? হ্যাঁ, তুমি আমার গান শোনো নাই? ওলে পারা শুনিনি কোনো সময়। এবার তোর বাহের মোবাইল কর, তোর বাহে আমার নাম নিশ্চয় হচ্ছে, আমার গান দেখতেই নেটতো হনে, তোর বাহের মোবাইল কর। টাকা বলে আব্বাও কোনোদিন শুনিনি, শুনলে আমি দুই সাইডে জানতাম। চান্স পাবো না আমি? তোমার দেবো না, তোমার গান পছন্দ হয় না এখন। আমার নাম মির্জাপুর, আমি এখানে গান গাইতে আইছি। ওই আপনার পাশে যে হুগনা করিতে ছাড় না, ওই যে ওই পাশে হয় ওই হুগনা করে অধিক টাকা, ওই স্যারের আমি মেলা বড় ভক্ত, ওনার ওই গান না শুনলে তো আমার ভাতটাই পেয়ে দিব। আমি গ্রামে যখন ওনার গানটা গাইতাম, এলাকার যত আমাশা রুগী এরা সব ভালো হয়ে গেছে। স্যার আপনি যদি একটু আমার গান একটু মধ্যে দিতেন, আমি খুব খুশি হইতাম। একটু আইতেন যদি আমার এইখানে। মধ্যে দেন মানে? ওই যে কোলাকুলি করে না, এই আমার তো আমার সাথে সারছে, আমার মনে হয় বাথরুম বন্ধ হইতে হবে, এই গান আপনাকে জানতে জানতামই না। কত ভক্ত দুধ হইতে আমার রাস্তায় তো একটা উপায় না, তার এই আমার জন্য তুমি দোয়া কর বা তোমার এই সালাম করলাম। ঠিক আছে, তোমার গান তুমি তুমি এক কাম করো, তোমার ভক্ত হ্যাঁ নাই বললাম, আর তুমি হ্যাঁ সরাই জল্লা কি ফিরলে, তোমার কি চরিত্র খারাপ? এখন লাফি দেওয়ান কাবাদ করলে তো যে খারাপ করো। এই মেয়ে আপনি জানেন কিছু, ভক্তরা যদি সামনে আসে তারা যদি আসছে বলে আমি আপনার ভক্ত, এখন জরাই তো যে উৎসাহ দিতে হয় সান্ত্বনা দিতে হয়, জানে না থার্ড ক্লাস ভুলে মুখ সুন্দর করে গান গাও। ওরে আয় আয় বুঝিয়া বেড়া মধ্যে বইছে আগানে বাগানে, অজগর সব গর্তের মধ্যে ঘুমাইছে সেখানে, গামছাড়িতে রচা যখন বসে পড়েছে, অজগর সব ঘুম ভাঙ্গিয়া সবই দেখেছে, চাচা সবই দেখেছে, বিবরি দর্শক আমার সাথে, অজগর সব ঘুম ভাঙ্গিয়া সবই দেখেছে। ওরে কাকা তো বোধ না তাই বাঘেরই দশায়, তত কোনে অজগর সব কামড়ো বসায়, তারে কামড়ো বসায়, দর্শক দর্শক আমার লাগে চলবে, কামড়ো বসায়, ওরে কামড়ো বসায়। আমি আসতে আসছি তোমার জন্যে, কাকু আমি সারে কান্দো না, এটা দিয়ে পাও মুসুর তোমার দোয়া করে দিলাম, তুমি নিলাম দোয়া করিয়ে খাবা ভিক্ষে করি। স্যার আমার আপনি ওই গানটা একটু শুনতেন, ওই যে একটু আগে তো শুনতে দিলেন না, তোমার গান আমার চাচার কেমন লাগে, চাচা আপনার কেমন লাগছে গানটা শুনলাম না, ক্লিক কর মোটা ভালো লাগে না এই গান আমার। এটা কোনো গান হয় থাকা গানের মধ্যে আমার অপমান করতে হয়, কি বলে অপমান করলাম তুমি আমার লগে ফিরে চলে ঢাকায় যাবা, আমি তোমার টিকিট দিবো প্রিয়জনের ঢাকায়, তুমি আমার গাড়িতে যাবা, তুমি যদি বাস না পাও তোমার টিকিটের দুটি আমি তোমার না টুকু তোমার কথা বল, আমার হাত পা অত্যধিক চলে, এই হাত যদি বয় দিয়ে বুড়া থুকমার উপরে বাঁচবেন না বলে অষ্ট শনি অসার। দেখেন হেরা কি কয়
মই তাসলিমার মা আর আমি তাসলিমার আব্বা মোর মাইয়া তাসলিমি আই বাংলাদেশি আইছলে গানে যোগ দিতে গেছে ওই দেখালে বাইরেছে বেন্নে কালে একসের বেন্নে কাল হিকালে আমারে নাকই গেছে আর সকালে মনে দাঁত মাজে দাঁতি পারিনি আরে এখন বল নাই কই এই খাটো বেটা বাস্তো বেটা আমি কোন কেন্ন দিয়ে দিব না আড়া পাছাই এখন আচ্ছা ছাতি ফিতে দেই দে আর যাই হোক মই দেখালে বেন্নে কালে ঘুমে গনে উঠছি উঠতে দেখি আহা কোন মাইয়া ঘরে নাই আমি বলছিলাম কি মাইয়া বুঝি কোন বেটা গুলোকে পাই দিয়ে গেছে হ্যাঁ ওই এর আগেও প্রায় 16 17 বার বাইরে গেল না জানি হল গোলামের ফোটে তো আড়ো বেটা নাক তো বেটা টিপি টিপি হাই বলতো না যাই হোক মোর মাইয়া আবার মোরে মোবাইল করছে বেন্যা কাল 11টার সময় এখন ফোন করে বলে হ্যালো মা আমি কইলাম কি এই শয়তানটা ছাড়ি তুই আবার বাইরে গেছো এই এই তুই লাশ ছাড়ব নাই তুই কেন হলো চাই কেন হল কারো হলো তো মার মতো হয়েছে তোমার মতো খালি বাইরে যাই আরে কোথায় কোন ওই ওই লাদি চালি আছে কুচ্চা কই কাল তো স্বামী কি কই গেল ব্যাপারে যাই হোক মাই আমারে কইলি কি ও মা না আমি এই ফিলার বাইরে যাই নাই আমি আছি বাংলাদেশি আইছলে গানের অডিশন দিতে এখানে বড় বড় শিল্পীরা আসছে মা বাছাই করবে আমি চিন্তা করি কি একলা আমলু কি গা ব্যাপারটা কই মন দ মাই এই বড় বড় শিল্পী গুলোকে জাগ গেছে এর মধ্যে যদি বড় শিল্পী লোক বাইরে যাইতে পার আর মন দ না কি কথা শিল্পী বাপ হ্যাঁ আমার ঘরের পূজাটাও কমে জানি তুমিও বাইরে যেতে পার জামাল বয়াতি ওনার জমির ভক্ত আমারও ভক্ত আছে বাবা গেল আমার ভক্তকে আমি কিভাবে উৎসাহ দেব তুই দিশিল যা উৎসাহ তার থেকেও ভালোভাবে উৎসাহ দেবো এই মেয়েকে এই মেয়ে একটু নিজের পায়ে খাড়াইয়া সে দেখবি অনেক বড় প্রতিষ্ঠিত হবে আমি এখন যাই কি আছি তুমি আমার ভক্ত জি আই লাভ ইউ তোমারে আমি নিহা করতে ট্রাই করতো কর কি তারপর আমরা নিহা করিয়া আমাকে তো ছেলে সন্তানই হইয়া বসে আমরা হ্যাঁ নাম রাখবো কামাল বয়াতি যেহেতু আমার নাম রামাল বয়াতি কেমন লাগলে মা গো আমার একটু বলো না একটু জানি আপনি পারবেন না বাবা বোঝেন হন কেন কয়টা কয়লা সাথে মাতারি মানে কেন বড় বড় ডাব দিয়ে গিয়ে পোসা টোসা দেশে চেয়েছে কোথাও দেখে পুরো বসে টিভিতে দেখছে অলরেডি বাংলাদেশের মান মানে তো থাকবে না পরের জনকে বলানো হোক আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আমি সালমান খানের একটা গান শোনাতে চাই আপনাদের জি বাটা গা তুনে দেখা তুনে ইয়ারা সারাম প্যার হোতা হে তু দিবানা সারাম ভাই দিস কেলা ভেরি কেলা ভেরি খিস তুমি বাংলাদেশের আইডল কেন হইতেছ মানে সিঙ্গার কেন হইতেছ আপনাদের কিটা বলিস আমি আইডল তিনে আইছি তার আরে আপনারা বলে যে অডিশনে যারা বাসায় পড়বে টিকেট আছে তাকে বলে ঢাকায় নিয়ে যাচ্ছেন তার তার মানে আরে মিয়া এই লকডাউনে সারা বাসের টিকিট ডাবল করে দিছে এদিকে আমি যে যাবো আমার কাছে অত টাকা নাই তাই আমি চিন্তা করেছি যে আপনাকে এই যে গান শিখে অডিশনে পাস হয়ে আমি আপনার সাথে বিনা টাকায় ঢাকায় যাবো আমার বিনা টাকায় এই খুলনায় চলে আসবো আমরা এখানে ঢাকাতে অবশ্যই মানুষ নিয়ে যাবো যারা সুযোগ পাবে কিন্তু আমরা তো আর আসবো না তাদেরকে নিয়ে খুলনায় কি কথা সবগুলো আমি ফালতু